আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের পুকুর। 28/4/2024 রবিবার সাদা টোপের দ্বিতীয় দিনের পাস চলেছিল এই পুকুরে। 1000 টাকার বিনিময়ে 3টি করে ছিপ এই পুকুরে আপনারা ফেলতে পারবেন। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ও ফোন করার সময়ও দেওয়া আছে, আপনারা এখানে ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন। আজকে 80টা সিট এই পুকুরে বুকিং ছিল, খুব ভালো ফলাফল দেখা গেছে আজকে এই পুকুরে। 100 কেজি মাছ না পেলেও সকলেই যা মাছ পেয়েছে সেটি কিন্তু মন্দ নয়, বেশ ভালোই। প্রতিটি সিটে আজকে প্রচুর পরিমাণে কাতলা মাছ উঠতে দেখা যায় এবং কাতলা মাছ ছাড়তে ছাড়তে একসময় শিকারীরা বিরক্ত হয়ে যান। কিন্তু কাতলা মাছ ছাড়ার পরেও 20-25টি করে তারপরেও যা নেটে মাছ ছিল সেগুলি কিন্তু মন্দ নয়। আগামী বৃহস্পতিবার হয়ে এই পাস বন্ধ হয়ে যাবে, এরপর কাতলা মাছের লাড্ডুর পাস দেওয়া হবে এবং পরবর্তীতে সে তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে বিএমজি গ্রুপের একজন সদস্য এই পুকুরে বসেছিলেন, তিনিই আমাকে এই ভিডিওগুলি পাঠিয়েছেন, আমি আপনাদের সামনে সেটিই তুলে ধরছি, আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ খেলা আমি রেখেছি, কাটাটা ধরো, কাটা ছেড়ে দাও, কাটা ছেড়ে দাও, মাছটা ধরে দাঁড়াও, মাছটা ধরে একটু দাঁড় করো, মাছটা ধরে কাজ করো, মাছটা ধরো, উল্টো করে মাছ ধরছো কেন, সোজা করো, কাপড়টা সরাও, কাপড়টা বডির দিকে, তোমার বডির দিকে কাত করো, ওই রকম না, এরকম করে দেখা যায় না, হ্যাঁ ঘোরাও, পিঠটা দেখাও, মুন্ডুরে এরকম করো, হাড়ের দিকে কাত, হ্যাঁ এই একবার, কত সাড়ে তিন হবে, সাড়ে তিন। আচ্ছা আমাদের মাধবদা বারাসাত থেকে এসছেন, আস্তে আস্তে এখন টাইম হয়নি, দাঁড়াও, কোথাও গুতে গুতি করো না, জলের তলে নেট পাচ্ছে, আগে নেট উঁচু করে রাখো, সাবধান, বাহ সুন্দর সাইজ, কাতলার কি সাইজ, আমি তো যাই।
পড়া কাটে না, লেয়ার ধরে ধরে যে পড়া কাটে, এক মিনিট দেওয়া হয়নি।